ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিথিস আউটলুক। সবাই কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কয়েকদিন আগেই চলে গেছিলাম আমার বোনের বাড়িতে। বোনের ছেলের ছিল উপনয়ন, মানে পৈতে, আর ওদের পৈতে হয়েছে মন্দিরে। আমার লাইফে প্রথম মন্দিরে পৈতে দেখার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। এটা ছিল পৈতের আগের দিন দুপুরের অপৈতে ভাত অনুষ্ঠান। বিয়ের আগের দিনের আইবুড়ো ভাতের মতনই এই অনুষ্ঠানটা হয়। যেহেতু বোনের ছেলের পৈতে খুবই ছোট্ট করে, তাই মাত্র গুটি কয়েক লোক নিয়েই আমরা এই অপৈতে ভাত সেরেছিলাম। যারা পৈতের অপৈতে ভাত বা বাকি নিয়ম সম্পর্কে জানতে চাও, তারা আমার আগের ভিডিওগুলোই ঘুরে আসতে পারো। পৈতের অনেক নিয়ম কিন্তু সেখানে তোমরা দেখতে পাবে। পৈতের দিন সকালে দধি মঙ্গল, আর তার আগের দিন দুপুরে অপৈতে ভাত, মাঝে যে সন্ধেটা, সেই দিনকে ছিল ওদের আনন্দনাড়ু অনুষ্ঠান। যাদের আনন্দনাড়ুর অনুষ্ঠানের নিয়ম আছে, তাদের কিন্তু বিয়ে, পৈতে সব কিছুতেই এই আনন্দনাড়ু কিন্তু মাস্ট। আর আমার বোনের বাড়িতেও এই নিয়মটা রয়েছে, তাই সন্ধ্যাবেলায় আমরা খেলাম দারুণ দারুণ টেস্টি আনন্দনাড়ু। চোখ রগড়াতে রগড়াতে আর ঘুম চোখেই হয়ে গেল দধি মঙ্গল পর্ব সারা। আর তারপর আমরা চলে গেছিলাম সবাই মিলে রেডি হয়ে মন্দিরে, কারণ এই দিন ছিল পৈতে। আমরা মন্দিরে পৌঁছে গেলাম সকাল 8:10। 8টাই বাজেনি, ভাবো কতটা সকালে। কিন্তু ওখানে পৌঁছে দেখলাম অনেকেই এসে হাজির হয়ে গেছে, যারা অনেকেই পৈতের জন্যই এসেছেন। তো আজকে গোটা তিনজনের পৈতে হবে, আর সেই পৈতে দেখতে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। যথারীতি নিয়ম ও সময় সবটা মিলিয়েই বসে গেলেন পুরোহিত মশাই পৈতের জন্য। আর মন্দিরে তো বিয়েও যেমন অনেকের একসাথে হয়, পৈতে অনুষ্ঠানও কিন্তু অনেকেরই একসাথে হয়। এই দিন ছিল তিনজনের। অশ্ব অপুত্রস্য শুভ চিরপরলোকনাথে
এই প্রথম আমার লাইফে মন্দিরে পৈতের অনুষ্ঠানে আমি অংশ নিয়েছি, আর সত্যি আমার অভিজ্ঞতাটা হয়েছিল খুবই সুন্দর। তার কারণ মন্দিরে যে এত সুন্দর করে পৈতে হয় সেটা আমার অজানাই ছিল। এই দিন মন্দিরে পৈতের অনুষ্ঠান দেখতে গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো, সেটা হলো যারা পৈতের জন্য এসেছে তাদের সবার কিন্তু একটাই অসুবিধা নয়, এক একজনের এক এক অসুবিধা, আর তাই এই অনুষ্ঠান তারা করতে চাইছে মন্দিরেই। সেদিন মন্দিরে দেখলাম পুরোহিত মশাইরা এত ভালো করে এত নিয়ম মেনে পরপর একেবারে সব নিয়ম মেনে পৈতে করালেন যে আমার খুবই ভালো লাগলো। আমার এটা দেখেই ভালো লেগেছিল যে মন্দিরেও এত সুন্দর করে পৈতের নিয়ম পালন করা হয়। তবে মন্দিরে পৈতে যে ব্যাপারটা হয় সেটা হলো একই সঙ্গে অনেকজনের পৈতে হয়, আর আমার কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগছিল। এত সুন্দর লাগছিল, প্রত্যেকটা বাচ্চা বড় সবাইকে যখন দেখলাম একই সঙ্গে পৈতে হচ্ছে সেই অনুষ্ঠানটা। Thank you.
পৈতের অনেকগুলো নিয়মের মধ্যে একটা নিয়ম হলো পৈতে হয়ে যাওয়ার পর গঙ্গা স্নান করে মিষ্টি মুখ করা, আর সেই দিনকেও এটা হয়েছিল। আর তাই আমরা সবাই মিলে মন্দিরে সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর চলে গেছিলাম পাশেই গঙ্গার ঘাটে, আর সেখানেই করা হয়েছিল স্নান যার পৈতে হয়েছে তার, আর তারপর ছিল বাড়ি যেতে হবে। আর তাই মিষ্টি মুখ করে আর আমরা প্রচুর ছবি তুলে আর চলে গেলাম বাড়িতে। সবাই কিন্তু গরমে একেবারে নাজেহাল অবস্থা, কিন্তু নিয়মগুলো একে একে পালন করার জন্য আমাদের সবাই কিন্তু ভীষণ আনন্দ পেয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সবাইকে টাটা আর গুড নাইট।